আমি যদি এখন বলি যে আমি অলরাউন্ড স্টার, অল টাইম স্টার, তাহলে কি এটি চালু হবে? আমাকে এটা কে দিয়েছে আমার জানতে হবে? এক স্টার কিন্তু বেশিক্ষণ থাকে না, বাদ দিয়ে এটা করছি না, কাজের ফাঁকি করছি, আর এটাও একটা কাজ। আমরা যে আজকে এখানে অ্যাটেন্ড করেছি, আমরা কিন্তু কেউ উইদাউট পেমেন্টে কিন্তু কেউ অ্যাটেন্ড করিনি। আমাদেরকে কিন্তু আজকে ডেটটা আজকে প্রোগ্রামের জন্য লক করে কিন্তু আমরা এসেছি, আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে আমাদেরকে নিয়ে এসেছি। সো এটা কাজ আর রক্ষা চাম তো বুঝলাম, এটা তো এটাও একটা কাজ। ঠিক আছে, যাই হোক ভাই, এখন এটা নেগেটিভ হইতে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? ভাই পৃথিবীতে শেষ বলে কিছু নাই। যখন নাকি জাফর ইকবাল সাহেব মারা গেছে তখন মনে হয়েছে যে রোমান্টিক হিরো আর আসবে না। এরপর জাফর সালমান শাহ আসলো, এরপরে রিয়াজ, ফেরদৌস, আমি ছিলাম, ওমর সানি ছিল, বাপ্পা ছিল, একের পর এক, একের পর এক আসে। আমার কাছে মনে হয়, জানি না অন্য আপনারা কি বলবেন সেটা আপনাদের ব্যাপার, বাট পৃথিবীতে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না। ঠিক আছে, আজকে অমিত হাসান না থাকলে আরো এরকম অমিত হাসান এরকম শিল্পী আরো অনেক জন্ম হবে। ঠিক আছে, অতএব কারোর জন্য কিছু থেমে থাকে না। আজকে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা যদি না থাকেন তো এরকম ভিড় কি আর সাংবাদিক আসবে না? অবশ্যই আসবে। অতএব পৃথিবীতে শেষ বলে কিছু নেই, পূরণ হবে। তবে হ্যাঁ, একজন জাফর ইকবাল, একজন সালমান শাহ বা জসিম সাহেব বা একজন মান্না হয়তো হবে না, আরেকটা শিল্পী তৈরি হবে। কে দিয়েছে এখন যদি আমি যদি বলি যে আমি অলরাউন্ড স্টার, অল টাইম স্টার, তাহলে কি এটি চালু হবে? আমাকে এটা কে দিয়েছে আমার জানতে হবে, এক। আর দ্বিতীয়ত হলো যে টাইটেল গুলো কে দেয় এটা তো আমাকে জানতে হবে। আসলে ভাই আমার পিছনে খালি অমিত হাসান চলচ্চিত্র অভিনেতা লেখা আছে এরকম স্টার বা ওরকম না, স্টার কিন্তু বেশিক্ষণ থাকে না। স্টার স্টার ব্যাপারটা আমি বলি, স্টার কিন্তু সবসময় থাকে না। একজন অভিনেতা হিসাবে আমি নিজেকে মনে করি বা প্রত্যেকটাই যারা আছে প্রত্যেকে অভিনেতা এবং অভিনেত্রী, ঠিক আছে, এটা আজীবন সবসময় থাকবে দর্শকের মাঝে। এটা তো আসলে নির্ভর করে হলো পরিচালকদের উপরে, ওনাদেরকে প্রশ্ন করবেন এটা বেশি করে। আর্টিস্টকে যদি জিজ্ঞেস করেন আর্টিস্ট সুপারস্টার হচ্ছে না কেন, কে কে মানে কে কে বললো হচ্ছে না, অনেকে অভিনয় করছে না সুপারস্টার, কে বললো হচ্ছে না? ও একজন অভিনেতা, সু অভিনেতা, সময়ের শিল্পী আমি মনে করি। তবে একটা জিনিস আমি আজকে, যেহেতু এতগুলো ক্যামেরা আছে, আমি আমার ছোট ভাইয়ের উদ্দেশ্যে একটা একটা ছোট্ট একটা অভিমানের কথা বলে যাই আপনাদের সবার সামনে, যেটা জানি সাকিব খানের কানে পৌঁছায় আর কি কথাটা।